আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে শালিক পাখি মুক্ত অবস্থায় ছেড়ে পালন করা যায়। আর যদি শালিক পাখি মুক্ত অবস্থায় ছেড়ে পালন করা যায়ও, তো কিভাবে ছেড়ে পালন করতে হয় ও শালিক পাখি মুক্ত অবস্থায় ছেড়ে পালন করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সবই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমার একটা জীবনের স্টোরি বলি। আমি আগে শালিক পাখি ছেড়ে পালন করতাম, কারণ আমার কাছে টাকা ছিল না খাঁচা কেনার মতো, আমি নেটের খাঁচাও বানাতে পারতাম না, সেই জন্য আমি শালিক পাখি ছেড়ে পালন করতাম। তো তারা মাঠে যেত, পোকামাকড় খেত, আবার আমার কাছে এসে আমি যে খাবারগুলো তাদেরকে খেতে দিতাম সেই খাবারগুলো খেত। এরকম করতে করতে তারা অনেক বড় হয়ে যায়, তারা একটু একটু কথা বলতো, শিস দিত। তবে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে শালিক পাখিগুলা বনের শালিক পাখিগুলার মতো ডাকা শুরু করছে, তারা আর কথা বলছে না, শিসও দিচ্ছে না। তখন আমি বুঝে গেলাম যে শালিক পাখিগুলা বনের শালিক পাখিগুলার সাথে বন্ধুত্ব করে ওদের মতো ডাকা শুরু করেছে। তাদের সঙ্গে বনের শালিক পাখিগুলাও আমার বাড়িতে আসতো, তাদের সঙ্গে আমার শালিক পাখিগুলা খেলতো, আমি তাদেরকেও খেতে দিতাম, তাকেও খেতে দিতাম। তো এমন করতে করতে তার বয়সটা 6 মাস হয়ে যায়, সে পুরোপুরিভাবে পালক পরিবর্তন করে নেয়। তারপরে সে 20 দিন মতো আসে না আমার বাড়িতে, তারপরে সে একবার এসে আমাকে দেখে চলে যায়, একটু খেয়ে চলে যায়। তো তারপর থেকে সে আর কোনো দিনই আসেনি। তো এরকম একটা ঝুঁটি শালিকও আমার ছিল, তো সেও ওরকমভাবে চলে গেছিলো। তো বন্ধুরা, তারা চলে যাওয়ার পরে আমি তাদেরকে অনেক জায়গায় খুঁজি, অনেক দিন ধরে এখানে ওখানে খুঁজি। আমি ভাবছিলাম হয়তো তাদেরকে কেউ ধরে রেখেছে, সেই জন্য তারা আসতে পারছে না। কিন্তু আমি এখন বুঝতে পারছি তারা ওই বনের পাখিগুলোর সাথে কোথাও চলে গেছে। তো বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখেছি শালিক পাখির যখন 6 মাস বয়স হয়, সে যখন পুরোপুরি অ্যাডাল হয়ে যায়, তখন বনের পাখিগুলা ঝাঁক বেঁধে কোথাও যেন চলে যায়, তাদেরকে আর দেখাই যায় না। তাদেরকে কদিন খুবই দেখা যায়, তবে শীতকাল পড়লেই যেন তারা কোথাও যেন চলে যায়। তাদের সাথে হয়তো আমার শালিক পাখিগুলাও গেছে, সেই জন্যই তারা আর আসেনি। তাদের অপেক্ষায় আমি এখনও বসে আছি, এই ভেবে যে বনের শালিক পাখিগুলা যদি ফিরে আসে তাহলে আমার শালিক পাখিগুলাও ফিরে আসবে। কিন্তু বনের শালিক পাখিগুলা ফিরেছিল, কিন্তু আমার শালিক পাখিগুলো এখনও ফেরেনি। তাদের অপেক্ষায় এখনও বসে আছি, তারা যদি আমার কাছে ফিরে আসে তাহলে আমি খুবই খুশি হব। তাদের যদি আমার কথা মনে পড়ে তাহলে অবশ্যই তারা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় যে শালিক পাখির স্মরণ শক্তি অতটা বেশি না, সেই জন্যই তারা আমাকে ভুলে গেছে। আমি তাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করেছি, তারা আমার সাথে অনেক খেলাধুলা করেছে, এটা তাদের হয়তো মনে নেই, সেই জন্যই তারা আসছে না। তারা বনের পাখিদের সাথে থাকতে থাকতে বনের পাখিগুলোকেই আপন মনে করে নিয়েছে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে শালিক পাখি ছেড়ে পালন করলে এসব সমস্যাগুলো হয়। তো শালিক পাখি ছেড়ে পালন করা যায় সেটাও এবারে বলি, কিভাবে শালিক পাখি ছেড়ে পালন করা যায়। শালিক পাখি ছেড়ে পালন করতে হলে শালিক পাখির ডানাটা কেটে দেওয়া যায়, এমনভাবে ডানাটা কাটতে হবে যেন শালিক পাখিটা একটু একটু উঠতে পারে, সে যেন কুকুর বেড়ালের শিকার না হয়ে যায়, সেই জন্যই এমনটা করতে হবে। আর সে যেন কোথাও উড়ে না যেতে পারে সেরকমভাবেই কাটতে হবে ডানাটা, অথবা ডানাটা বেঁধে দেওয়া যায়, ডানাটাও এমনভাবে বাঁধতে হবে যেন সে যেন কুকুর বেড়ালের শিকার না হয়ে যায়, নিজের জীবন বাঁচানোর জন্য সে যেন একটু একটু উড়তে পারে। আর তার আশেপাশে যেন কোনো বনের পাখি না আসতে পারে, তার আশেপাশে যদি বনের পাখি ঘোরাঘুরি করে তাহলে সে কী করবে, সে ওই বনের পাখিগুলোর সাথে খেলাধুলা করবে। আর ওই বনের পাখিগুলা যেইভাবেই ডাকবে, ওই শালিক পাখিটা ওইভাবেই ডাকার চেষ্টা করবে, ওই ডাকটাই সে শিখবে, কথা শিখবে না। আর কোনো পোষ মানা শালিক পাখির আশেপাশে যদি কোনো বনের পাখি এসে ঘোরাঘুরি করে, সেও তাদের সাথে খেলাধুলা করবে, ওই শালিক পাখিটা কিন্তু পোষ মানাটা ভেঙে যাবে, সে কিন্তু আর পোষ মানা থাকবে না। সেজন্য আশেপাশে কোনো বনের পাখি আসতে দিলে হবে না, তার আশেপাশে যদি বনের পাখি ঘোরাঘুরি করে সে তাদের সাথে খেলাধুলা করবে, তাকে যদি ডাক দেওয়া হয় সে আসবে না, সে সব সময় খাবার সময় খেয়ে চলে যাবে। এরকম করতে করতে তার মালিকের কথা ভুলে যাবে, তাকে যে ছোটোবেলা থেকে লালন পালন করেছে সে তার কথা ভুলে ওই বনের পাখিগুলোর সাথে খেলাধুলা করবে। তো বন্ধুরা, শালিক পাখির ডানা কেটে কষ্ট দেওয়ার থেকে শালিক পাখিকে খাঁচায় লালন পালন করাই ভালো। শালিক পাখি খাঁচায় লালন পালন করলে শালিক পাখি একটু দুর্বল থাকে ঠিকই, কিন্তু শালিক পাখিকে কুকুর বা বিড়ালে শিকার করে নিতে পারে না,
আর শালিক পাখিকে যখন সময় পাওয়া যায় তখনই ছেড়ে দিয়ে একটু খেলাধুলা করা যায় শালিক পাখির সাথে, আবার যখন ইচ্ছা তখন খাঁচার মধ্যে দিয়ে কাজে চলে যাওয়া যায়, এটাও একটা ভালো দিক। তবে শালিক পাখি ছেড়ে পালন করলে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে শালিক পাখিটা অনেক সময় ধরে বেঁচে থাকে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেলটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন।